আজকে কিছু পর্যটককে মন খারাপ করার মতো খবর দেব, যারা মূলত প্রাচীন স্থাপনাগুলো দেখেন, ইতিহাস ঐতিহ্যকে চিন্তা করেন যে প্রাচীন যুগে কেমন ছিল, তাদের জন্য আজকে একটা খারাপ খবর দেব। যেগুলোতে আমরা সাধারণত সচরাচর দেখি না সেরকম একটা তথ্য দেব। তার আগে আমরা আছি হচ্ছে এখন এই জগদ্দল বিহারে। এই বিহারটির অবস্থান নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায়। এটি মূলত কোনো ধর্মীয় স্থাপনা নয়, এটি ছিল বৌদ্ধ রাজাদের আমলে, অর্থাৎ বৌদ্ধদের শাসনামলে এটি ছিল একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রার্থনার স্থান, বৌদ্ধদের যে প্রার্থনা করেন যেখানে সেরকম একটি স্থান। এরকম সুন্দর প্রাচীন স্থাপনাগুলো মূলত কাদিকের সদস্য হিসেবে আমরা কাদিক যে তিনজন আছে আমরা এই স্থাপনাগুলো দেখি। আমাদের কাছে খুব ভালো লাগে পুরানো স্থাপনাগুলো দেখতে, কেমন ছিল সেই সময়ের সেই ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা সেই রাজবাড়ি, কেমন ছিল তাদের চালচলন বা তাদের রুচি, সেগুলো আমাদের দেখতে ভালো লাগে। আমরা যাই সেই সকল স্থানে। অনেক অনেক স্থানে দেখেছি যে যত্নের অভাবে, সংস্কারের অভাবে স্থানগুলো, সেই স্থাপনাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু স্থাপনা সংস্কার করছে, সেগুলো এখনও টিকে আছে। পুরানো স্থাপনা আর নতুন স্থাপনার মধ্যে প্রথম পার্থক্য যেটি দৃশ্যমান চোখে দেখার, সেটি হচ্ছে সেই স্থাপনাগুলোর ইট। ইটগুলো তখন কেমন ছিল, একদম পাতলা পাতলা ইট ছিল। ইটেরও কিছু পরিমাপ আছে, এক একটা ইটের এক এক ধরনের পরিমাপ আছে। আর বর্তমান যে 5 ইঞ্চি ইট আছে সেগুলো সম্পূর্ণ দৃশ্যমান পরিবর্তন দেখা যায়। আর তখন সিমেন্ট ছিল না, চুনসুরকি দিয়ে, বিশেষ করে চুনসুরকি দিয়ে এই স্থাপনাগুলো স্থাপন করা হতো, নির্মাণ করা হতো। পুরনো স্থাপনাগুলো সংস্কার করা হলে এখনকার লোকজন বুঝতে পারে কোনটা পুরনো স্থাপনা আর কোনটা সংস্কার, এটা সহজেই আপাত দৃষ্টিতে বোঝা যায়। এখন জগদ্দল বিহারের সংস্কার কাজ চলছে। মূলত স্থাপনা যেগুলো খননের মাধ্যমে যে স্থাপনাটা পাওয়া গেছে সেই স্থাপনা সংস্কার করছে। সেক্ষেত্রে একেবারে একই রকম দেখতে অবিকল ইট তৈরি করে এবং চুনসুরকি দিয়ে স্থাপনাগুলো সংস্কার করা হচ্ছে, যাতে দেখতে অবিকল সেই সময়ের সেই বৌদ্ধ শাসনামলের স্থাপনার মতো দেখতে লাগে। এর পজিটিভ দিক হচ্ছে স্থাপনাটা দেখে মানুষ সেই সময়ের যে রুচি এবং সেই সময়ের যে স্থাপনা চিন্তাশীল ইঞ্জিনিয়ারিং সে বিষয়টি এখন মানুষ জানতে পারছে। কিন্তু তার উল্টো দিক হচ্ছে যে একই রকম স্থাপনা একইভাবে সংস্কার করার ফলে মানুষ ধারণা করে নেবে এই স্থাপনাটিও সেই সময়ের, প্রায় 1000 বছর আগের, এতদিন ধরে টিকে আছে। আসলে উপরে যে ইট এবং চুনসুরকি দেখা যাচ্ছে সেগুলো মূলত এখন করা। আমরা সেদিন জগদ্দল বিহারে যাওয়ার পর সেখানে একজন দায়িত্বরত একজন আমাদেরকে সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে কিভাবে করা হয়, কিভাবে চুনসুরকি দিয়ে করা হয়। তারা মূলত একদিন চুনসুরকিকে চুনকে ইটের গুঁড়িসহ মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে রেখে দেন, এরপর সেটিকে একদিন পর পর তারা সংস্কারের কাজ করেন। আর এগুলো শক্ত হতে প্রায় 2 মাসের মতো সময় নেই, 2 থেকে 6 মাস পর্যন্ত সময় নেই। এই কথাগুলো তিনি বলছিলেন, আমরা তার মুখ থেকে শুনব। ওখানে যে এটা এরকম মিক্সার করে ফেলে রাখছেন, কয়দিন থাকবে মিক্সার? ওই একদিন পর পরে আমরা ইয়ে করি, আজকে হয়নি কালকে হবে। হ্যাঁ, একদিন পর পরে, মানে একদিন আমরা চুনটা ভিজলে এগুলো এখন চুন করে। হ্যাঁ, ভালো আসে, হ্যাঁ, কেবল আস্তে আস্তে 6 মাস লাগে জ্বলতে। ও জ্বলতে লাগে, ওনারাও এটা ব্যবহার করছে, এই এই মানে এই যে ঢালাই দিয়ে করতে হবে।
আপনি কি খনন কাজে আছেন? হ্যাঁ, এখানে আমরা খনন আমরা খারাপ করে গেছে, আমি আমি একটু কন্ডিশন দেখাশোনা করা ওই পাথর। ওখানে কতগুলো পাথর লম্বা লম্বা খুঁটি কতগুলো পড়ে আছে যেগুলো? হ্যাঁ, পুরোটা বারান্দা ছিল। আচ্ছা, বৌদ্ধদের ইউনিভার্সিটি ছিল এটা? হ্যাঁ, বৌদ্ধ বিহার। তাই এগুলো খুঁটি ছিল। আচ্ছা, ওই আপনার না এই যে ওখানে কতগুলো খুঁটি পড়ে আছে না? হ্যাঁ, মন্দির ছিল যেমন ইউনিভার্সিটি কলেজ আমাদের যেমন ছিল অবশ্যই আমাদের মন্দির থাকে। হ্যাঁ, নমস্কার। তারপরে হাত বানাবো। এটা তো মেঝে পাওয়া গেছে। এই আপনার আমরা একটু বুঝতে পারি কিন্তু আমার ওই 2009 সাল থেকে এটা খোঁড়াখুঁড়ি শুরু হয়ে গেছে। মন খারাপ হওয়ার কথা এই জন্যে বলছিলাম যে প্রথম দেখাতেই আমরা ভেবে নিই এটি প্রাচীন স্থাপনা, কিন্তু উপরের ইট চুনসুরকিগুলো যে প্রাচীন সেটি প্রাচীন ভেবে নেওয়ার কোনো কারণ নেই, সেটি সংস্কার হয়ে উপরের একটা লেভেল নতুন হতে পারে।